রাজ্য রাজনীতি নিয়ে আরও একবার জল্পনা শুরু হলো। বিধায়ক সুদীপ রায় বর্মনের এক বক্তব্যে আরও একবার জল্পনা শুরু হলো। তিনি বলেন, জেপি নাড্ডা সহ অমিত শাহ প্রত্যেকের সঙ্গেই তার বৈঠক হয়েছে এবং এতদিন তিনি দিল্লিতে অবস্থান করছিলেন, দিল্লিতে ওনার সঙ্গে বৈঠক হয়েছে। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সুদীপ রায় বর্মনের বৈঠক হয়েছে এবং এতদিন তিনি দিল্লিতেই ছিলেন। নিজের মুখেই সেই কথার তিনি প্রকাশ করেছেন, কিছুক্ষণ আগেই তিনি এই কথা বলেছেন এবং রাজ্যে সংবাদ জগতের উপর আক্রমণ নিয়েও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এই কথাও তিনি স্বীকার করেন। এবং তিনি বলেন, দীর্ঘ সময় ওনার সঙ্গে কথা হয়েছে, জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ওনার বৈঠক হয়েছে। তাছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বরও অনেকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে দেশের পাশাপাশি এবং বলা হয়েছে, বলেছেন তিনি, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে, এই বৈঠকে আলোচনা হয়েছে দীর্ঘ সময়। কি বলেছেন এই বিষয়ে সুদীপ রায় বর্মন, আমরা শুনে নেব। এরা ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী নয়। এই ঘটনা যখন ঘটে তখন আমি দিল্লিতে ছিলাম এবং সেদিন রাত্রিবেলায় জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহা, জেপি নাড্ডা সাহেব, বিএল সন্তোষ সাহেব এবং হেমন্ত বিশ্ব শর্মা এদের সঙ্গে আমার বৈঠক হয়। এই ঘটনাগুলো আমি ওনাদের সামনে তুলে ধরি, নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব এই জঘন্যতম ঘটনার নিন্দা জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন।